দেখুন আমাদের গাছের ইঁচড়, ইঁচড়টা কিন্তু একদম সবুজ। কাজলি, হুম, দারুণ সিদ্ধ হয়েছে তো। দেখুন লক্ষ্মীমা খেতে এসে মেকআপ করে। নমস্কার, ময়নাকে জেনে তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। দেখুন আমাদের গাছের ইঁচড়, ইঁচড়টা কিন্তু একদম সবুজ। আর ভিডিও দেবো দেবো বলে দিতে পারছি না, তার কারণ হচ্ছে র্যাম্বোর শরীরটা খুবই খারাপ। আর বলুন তো, বাড়িতে যদি একজন এরকম অসুস্থ থাকে ভালো লাগে মনটা? তবে শরীরটা একটু ভালো আছে র্যাম্বোর, তার জন্য আজকে চলে এসেছি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমি রান্না করবো ইঁচড়। কী করে রান্না করছি আপনারা দেখতে থাকুন। এই ইঁচড়টা রান্না করবো গ্রাম বাংলায় যেভাবে মাংস রান্না করে থাকে ঠিক সেইভাবে, খেতে কিন্তু দারুণ লাগে। ইঁচড়টা এবার আমি কেটে নিই। জলের মধ্যে একটু হলুদ গুলে নিলাম। ইঁচড়ের খোসাটা একটু বেশি করে ফেলে দেবো, তাতে কিন্তু সেদ্ধ হবে ভালো, খেতেও ভালো লাগবে। এই দেখুন এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। জিরে আর ধনে একসঙ্গে বেটে নিচ্ছি। আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আমাদের গাছের ইঁচড়টা দারুণ সেদ্ধ হয়। আজকে আমি সেদ্ধ করছি না, এভাবে কাঁচা ইঁচড় মশলা দিয়ে ভালো করে মেখে রান্না করব। ইঁচড়ের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো, কুচিয়ে নেওয়া পেঁয়াজ, জিরে ধনে বাটা, এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা, হলুদ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দেব টক দই, আর সবার শেষে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিদি সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে মেখে না, আমি ততক্ষণে উনুনটা ধরিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে। উনুনটা কিন্তু ভালো ধরেছে, বলো দিদি? হ্যাঁ, কড়াই বসিয়ে দিই, এবার রান্না শুরু হবে। কাজলি, হ্যাঁ দেখ এখনই মনে হচ্ছে খাওয়া যাবে। হ্যাঁ ঠিক বলেছ। কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জিরে, তেজপাতা। এবার মাখিয়ে রাখা ইঁচড়টা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢেকে ঢেকে এঁচড়টা ভালো করে সেদ্ধ করে নেব। আস্তে আস্তে জাল দিতে হবে, জোরে জাল দিলে নিচে লেগে যেতে পারে, তবুও মাঝে মাঝে ঢাকা তুলে নেড়ে চেড়ে নেব। তিন চারবার ঢাকনা নামিয়ে নামিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, ভালো কষেছে এঁচড়টা দিদি। এঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি জল। গোটা গরম মশলা বেটে নিচ্ছি। জল দেওয়ার পর আমি 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। ইঁচড় আমার রান্না হয়ে গেছে, এবার সবার শেষে গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো।
গরম মশলা বাটা। গরম মশলা বাটা পড়ে গেল, এবার দেখবা খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন লক্ষ্মীমা খেতে এসে মেকআপ করে কি মেখেছে, সাদা সাদা হয়ে আছে, কি মেখেছো মা? ক্রিম। কি ক্রিম? পন্স, তার জন্য এত গন্ধ বেরোচ্ছে। কানে ফুল গুঁজেছ? খেয়ে নাও। খেয়ে দাও। আরো দুই পিস দেবো? দেখো কতটা রান্না করেছি, অনেকটা তোমার জন্য। কাজলি, হুম, দারুণ সিদ্ধ হয়েছে তো? ভালো সিদ্ধ হয়েছে? হুম। মা, স্বাদটা কিরকম হয়েছে? ভালো। জানো কিভাবে রান্না করেছি? কাঁচা হাতে মেখে তারপর কষিয়ে কষিয়ে রান্না করেছি। ভালো হয়েছে। আর আমাদের গাছের তো ইঁচড় ভালো সেদ্ধ হয় রান্না করলে। আমার রান্নাটি আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন। টাটা।